বাংলাদেশে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সকল ধর্মের প্রতি সম্মান দেখানোই সবচেয়ে বড় উদারতা বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই সময় বলেন সম্প্রতি পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবিতে 69 জনের প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু সব সময় চাইতেন এদেশে সকলে সব ধরনের অধিকার যেন সংরক্ষিত থাকে প্রধানমন্ত্রী বলেন তারও চেষ্টা বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়েই চলবে এদেশে সকলে মিলেই সব উৎসব পালন করে মন্তব্য করে শেখ হাসিনা বললেন মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমি জানি যে 75-এর পর অনেকগুলি ঘটনা ঘটেছে যেখানে বারবার আঘাত এসেছে এবং এরপর কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সরকার সবসময় এ ব্যাপারে যথেষ্ট সচেতন কখনও কোনো রকম দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কারণ আমরা চাই আমাদের এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন এদেশে যারা বসবাস করেন বা বাংলাদেশের যারা নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন সে যার যার ধর্ম সবাই সমানভাবে পালন করবে